গোপালনগরে নিকাশী খালের ওপর অবৈধ নির্মাণ। অভিযোগ পেয়ে স্থানীয় পুলিশ ও পঞ্চায়েতকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ বনগাঁ বিডিওর। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস। এলাকার নিকাশী খালের ওপর অবৈধ নির্মাণের অভিযোগ। ইমেইল মারফত বনগাঁর বিডিওর কাছে অভিযোগ দায়ের। দ্রুত নির্মাণ বন্ধের আবেদন। গোপালনগরের এক নম্বর পঞ্চায়েত প্রধানের। অনুমতি নিয়ে কাজ করছি, দাবি নির্মাণকারী ব্যক্তির। অভিযোগ পেয়েছি, স্থানীয় পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন বনগাঁর বিডিও। জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার রামচন্দ্রপুর এলাকার নিকাশী খালের ওপর অবৈধ নির্মাণের অভিযোগ। গোপালনগর নহাটা রাজ্য সড়কের পাশে রামচন্দ্রপুর এলাকায় এই খালের ওপর অবৈধ নির্মাণের অভিযোগ স্থানীয় বাসিন্দা স্বপন বিশ্বাসের বিরুদ্ধে। প্রাক্তন সেনাকর্মী স্বপন। ভৌগোলিকভাবে এলাকাটি গোপালনগর এক নম্বর পঞ্চায়েত ও পাল্লা পঞ্চায়েতের সংযোগস্থলে। এ বিষয়ে গোপালনগর এক নম্বর পঞ্চায়েতের প্রধান সরজিৎ বৈদ্য বলেন, বিষয়টি জানার পর পঞ্চায়েতের পক্ষ থেকে বারবার লোক পাঠিয়ে জানানো হয়েছিল। তিনি কথা দিয়েছিলেন নির্মাণ কাজ বন্ধ রাখবেন, কিন্তু তারপরেও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। বিধায়ক অজিত গাঙ্গুলি থাকাকালীন এবং বিডিও অমিতাভ চৌধুরীর আমলে কাটা হয়েছিল সরকারিভাবে সেই খালের উপরে। এনসিসি রোড বাজার ছাড়িয়েই পাল্লা পঞ্চায়েত এবং গোপালনগর পঞ্চায়েতের সংযোগস্থলে একটি অবৈধভাবে নির্মাণ কার্য করছে। এ বিষয়ে পাল্লা পঞ্চায়েতের প্রধান নিশীথ বালা বলেন, অনুমতির জন্য পঞ্চায়েতে এসেছিল, প্রাথমিক বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছিল, তারপরেও যখন অভিযোগ উঠেছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বিষয়টা নিয়ে আমাদের কাছে এসেছিল, আমাদের পারমিশন দিতে হলে আমাদের কিছু ডকুমেন্টস দরকার পঞ্চায়েতে, ডকুমেন্টস ছাড়া আমরা কোনো পারমিশন দিই না। যেমন তার নামে লেগাল দলিল, তার নামে লেগাল পর্চা বা রেকর্ড, এবং সেই জায়গাটা বাস্তু কি না আমরা এত কিছু দেখি, এবং তার ভোটার আই কার্ড আধার কার্ড কোথায় থাকে টোটালটা দেখি আমরা পারমিশনটা দিই। সেখানে যে কাগজ জমা দিয়েছে তাতে ওর অরিজিনালি তার জমির দলিল, তার রেকর্ড এবং তার ভোটার আই কার্ড আধার কার্ড এবং বাস্তু করা যখন আমাদের কাছে জমা দিয়েছে, আমরা সেইটাকে একটা ভেরিফিকেশন করার জন্য সেই জায়গাটা দেখে আমরা লিগাল কাগজ পেয়েছি, আমরা গ্রাম পঞ্চায়েত থেকে তাকে পারমিশন দিয়েছি। লোকাল কিছু মানুষ তারা ওটাকে বলছে, যারা ওখানে ঘর বাড়ি আরও অনেক আগে তৈরি করে বসে আছে, যখন আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম না তখন অটোমেটিক ওখানে খালের পর ওই খালের, এটা তো খালের উপর দিয়ে ঘর বাড়ি তৈরি করে বসে আছে, তাদের কাছে যখন আমরা গিয়েছি তারা বলছে আমরা এটা সংস্কার করতে দেবো না, কারণ এটা খাল বলে কোনো কিছু উল্লেখ নেই, এটা আমাদের নিজস্ব ব্যক্তিগত জমি। তখন আমরা ওখানে হাত দিতে পারিনি, এবং যিনি আমাদের কাছে পারমিশন নিয়েছে আমরা খালের উপর পারমিশন দিইনি, আমরা তাকে তার বাস্তুর উপর পারমিশন দিয়েছি। সে যদি সেই খালটাকের উপর কনস্ট্রাকশন করে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে দেখব। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূলের দাবি, প্রাক্তন সেনাকর্মী স্বপন স্থানীয় বিজেপি নেতা, পাশাপাশি ক্লাব সংগঠনের সাথে যুক্ত, প্রভাব খাটিয়ে অবৈধ নির্মাণ করছেন তিনি। উনি একজন এক্স আর্মি এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব বলে দাবি করেন, এবং স্থানীয় একটা ক্লাবের সম্পাদক, তার প্রভাব খাটিয়ে এই বিল্ডিংটা নির্মাণ করছেন। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের কর্মচারী পাঠিয়ে তাকে পঞ্চায়েতে ডাক করানো হয়েছিল, করিয়ে নিয়ে এসে বলার পর সে বলেছিল আমি এই ধরনের নির্মাণ কাজ আর করবো না, তা সত্ত্বেও জোর করে আবার নির্মাণ কাজ করছে। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে বিডিওকে অভিযোগ জানিয়েছি এবং থানায়ও অভিযোগ জানিয়েছি। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। বিধায়কের দাবি, রাজনৈতিক নেতা ও প্রশাসনের একাংশের মদতেই এই কাজ হচ্ছে। আমি মাঝে মধ্যে একটা কথা বলে থাকি, টিএমসিতে দুর্নীতিবাজ, ধান্দাবাজ আর কাটমানি খাওয়ার লোক বাদ দিলে কোনো নেতা নেই। সেই নেতারা খালের উপর হোক বা অন্য লোকের জায়গার উপর হোক, যদি টাকা পায় সব কিছুতে ছাড় দিতে পারে, পারমিশন দিতে পারে। পঞ্চায়েতের পারমিশন ছাড়া, পুলিশি মদত ছাড়া এগুলো হতে পারে না। আমি এই বিষয়টা এর আগে আমার কাছে এসেছিল, আমার জানা মতে লোকাল পঞ্চায়েতের কিছু লোক সেই টাকা খেয়ে শুরুটা করে দিয়েছে, এবার একজনকে দেখে আরেকজন, আরেকজনকে দেখে আরেকজন পরপর করছে। বিজেপি করেন তার জন্য অভিযোগটা সে করেছে, টাকাটা দেয়নি, টাকাটা পেলে হয়তো এই অভিযোগটা আসতো না। এইরকম নির্মাণ এর আগে অনেকগুলো করেছে, যেটা অবৈধভাবে টাকা খেয়ে ওরা পারমিশন দিয়েছে, এবার এ ভদ্রলোকও করছে,
অন্য অন্য লোক যেভাবে করেছে তার থেকে অনেকটা বেশি জায়গা ছেড়ে দিয়ে লোক করেছে, আমি যেটা সূত্র মারফত খবর পেয়েছি। দলীয় কর্মীর বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ, তাহলে কি দলীয় কর্মীকেই সমর্থন করছেন? এ প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন, আমি সমর্থন করি না এগুলোকে, যেহেতু একটা জল নিকাশির খাল সেটাকে বন্ধ করে বন্ধ ঠিক করছে না, উপর দিয়ে পিলার নিয়ে তারা করার চেষ্টা করছে স্ল্যাব দিয়ে, তো তবুও কিছুটা হলো ব্যাঘাত ঘটে এতে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্বপন বিশ্বাস, তার দাবি পাল্লা পঞ্চায়েত থেকে অনুমতি নিয়ে কাজ করছি। প্রথমত এটা তো গোপালনগর পঞ্চায়েতের ভিতরে না, এটা পাল্লা পঞ্চায়েত থেকে আমি পারমিশন করে নিয়েছি, আর এখানে আমাদের জায়গাটা এখানে খালগুলো কিছুই উল্লেখ নেই। একটা জল নিকাশি নালা আছে, সেই নালাটা আমি ছেড়ে দিয়ে আগেও ঘর করা আছে, ওখানে 8 ফুট 7 ফুট আমার যে ব্রিজটা আছে 9 ফুট আছে, আমি এখানে ভিতরে 20 ফুট রেখেছি, রেখে এটা আমার ব্যক্তিগত জায়গা, এখানে সরকারি ম্যাপে কোনো খাল নেই, তবু আমি জল নিকাশি জনগণের যেটা অসুবিধা না হয় সেই কারণে আমি ব্রিজ আছে 9 ফুট তার থেকে আমি ডবলেরও বেশি রেখেছি 20 ফুট। চাষের জল মানে মাঠের জল যায় সেই নিকাশি ব্যবস্থা, এটা কোনো সরকারি ম্যাপেও নেই কিছু না, জল নিকাশি নালি আমি সেটা রেখে দিয়েছি। বিষয়টি নিয়ে বনগাঁর বিডিও অর্ঘ্য দত্ত বলেন, সকালে ইমেল মারফত অভিযোগ পেয়েছি, পুলিশ ও পঞ্চায়েতকে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখার জন্য। আজকে সকালবেলা আমি একটা মেল পেয়েছি, তারা আমাকে জানিয়েছেন যে এরকম একটা আনঅথরাইজড কনস্ট্রাকশন হচ্ছে বলে তারা জানিয়েছেন। এখন ব্যাপারটা আমাকে একটুখানি দেখতে হচ্ছে, যতক্ষণ না দেখছি পঞ্চায়েতের কাছে জানতে চাইছি যে ব্যাপারটা কী ঘটেছে, এবং সংশ্লিষ্ট থানাতেও জানতে চাইছি ঘটনাটা কী ঘটেছে, তাদের কাছ থেকে যথাযথ উত্তর পাওয়ার পরে তার পরবর্তী পদক্ষেপের জন্য ব্যবস্থা করা হবে। অবৈধ নির্মাণ কি বৈধ নির্মাণ সেটা তো যতক্ষণ না জানা যাচ্ছে তদন্ত সাপেক্ষে ততক্ষণ কিছু বলা যাবে না, যদি জানা যায় যে অবৈধ আনঅথরাইজ বা অথরাইজ তখন আইনে যে ব্যবস্থা আছে প্রভিশন আছে সেই হিসেবে পদক্ষেপ নেওয়া যেতে পারে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোমান্সল্যান্ড, গোপালনগর।